এভরিওয়ান, গুড মর্নিং আর বলা যাবে না, কারণ দুপুর এখন 1টা বাজে। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ঘরে বাইরে, ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ। আজকে সরস্বতী পুজোর আগের দিন, বারটা হচ্ছে শুক্রবার, তো 4th February মোস্ট প্রবাবলি চাপতে তো আজকে, তো 4th February চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আমার কাজের চাপ ছিল একটু, প্লাস আজকে যা ওয়েদার, ও মাই গড, পুরো মেঘলা ক্লাউডি আকাশ, সকাল থেকে মুষলধারে বৃষ্টি, তার সাথে হচ্ছে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিচ্ছিল, মাঝে মাঝে মেঘও ডাকছিল, আওয়াজও হচ্ছিল। তো জাস্ট কিছুক্ষণ হলো বৃষ্টিটা কমেছে, বৃষ্টিটা কমার পর মোটামুটি আকাশটা পরিষ্কার বলবো না, তবে সূর্যের মুখটা একটু একটু দেখা যাচ্ছে, নাহলে সকাল থেকে যা মেঘলা আকাশ হয়েছিল, এই মেয়েটার মানে জীবনে কোনোদিন চুল ঠিক করা হবে না, এখনো অবধি চুল ঠিক করে যাচ্ছে। কে দেখে তোকে? আমার ফ্যামিলি, ও আমার আমার ইউটিউব ফ্যামিলি দেখবে বলে ও নিজেকে প্রিপেয়ার করে। তো যাই হোক, আজকে সকাল থেকে স্নান করবো না করবো না করবো না করবো না করেও ফাইনালি স্নানটা করে ফেলেছি সাহস করে। খুব ঠান্ডা লাগছে, ও বোধ হয় আজকে স্নান করবে না, জানি না। তো দাদার ব্যাপারে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, দাদার কালকে আগের নাইট শিফট ছিল, তো দাদা এখন সকালে উঠে পড়েছিল, দিয়ে টিফিন টিফিন খেয়ে এখন আবার দেখছি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো যাবো একবার ওপরে, কারণ এখন 1টা বেজে গেছে, এখন স্নান করবে তারপরে খাবে দেন ঘুমোবে। কি করবে বেচারি, বৃষ্টির মধ্যে কিছু করার নেই। তো এদিকে আমাদের কালকে রয়েছে সরস্বতী পুজো, তার প্রিপারেশন অলরেডি বাড়িতে শুরু হয়ে গেছে। কোথায় সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজো আমরা কি করি, সেগুলো তোমরা সব জানতেই পারবে, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। তো চলো তাহলে আগে ওকে ডেকে তোলা যাক। কটা বাজে? সোয়েটার পরে, ফুল হাতা গেঞ্জি, সোয়েটার, তার সাথে এই কম্বলটা। হায় হায়, এখন দুপুর 1টা 10। ওঠো, স্নান করো, তারপর খাবে, তারপর ঘুমাবে, ওঠো। আকাশটা এখন মোটামুটি একটু হলেও পরিষ্কার হয়েছে, খানিকক্ষণ আগে অব্দি যা অবস্থা ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, দেখে বুঝতেই পারছো পুরো ক্লাউডি ওয়েদার। কাকার দোকানে চলে এসেছি, এখন বাড়ির যে ঠাকুর এটা পুজো হবে সেটা নেব। কে নেবে? তুই নিবি? নে, তুই তো এসেছিস স্পেশালি এই জন্য নেওয়ার জন্য, এটা ধর তাহলে। বাড়ি সোজা সোজা বাড়ি, এখন আর নেই। কে? ও নিয়ে আসছিল নাকি? না না বাবা, তাহলে তুমি তুমি যখন গেছো মা শাক বাজাও। ওখানে দেখো একটা চৌকি আছে, ঠাকুর চলে এসেছে। এই যে জিজু আর তার ছোট শালী দুজনে মিলে গেছিল ঠাকুর আনতে, ও বাবাও গেছিল ওর সাথে ঠাকুর আনতে। এই যে চলে এসেছে জোসনা। হ্যালো, মর্নিং, হ্যালো, গুড আফটারনুন, ও সরি, গুড আফটারনুন। তো আমাদের ঠাকুর চলে এসছে, কালকে পুজো, আজকে সন্ধ্যেবেলা থেকে, সন্ধ্যেবেলা না রাত্রির দিক থেকে আমাদের যে ঘরটায় পুজো হবে সেই ঘরটা সাজানো গোছানো হবে। তো চলো তাহলে, এখন অনেক দেরি হয়ে গেছে, স্নান করেনি এখনো ছেলেটা, স্নান করে নিক তারপর খাবো। রয়েছে ভাত, তার সাথে হচ্ছে লাল লটে শাক ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা, তারপরে রয়েছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া, আর কি আছে, ডাল আছে, এটা কি ডাল? এই যে ডাল, এই যে ঘুম থেকে উঠে ঠাকুর ঠাকুর নিয়ে এসে এখন খেতে বসে গেছে, আমার আমার মাছটা থেকে ঠুকরো ঠুকরো তখন থেকে খেয়ে যাচ্ছে, মাছটা বেশি, মা থালা দাও ভাত তুলবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় সন্ধ্যে 7:30, তো টিফিনে কি খাবো কি খাবো আজ সকাল থেকেই হচ্ছিল, এদের দুজনের একটু প্ল্যান ছিল যে বাইরের খাবার খাওয়ার, সেরকমই সেই প্ল্যান মাফিকই আমরা এগোচ্ছিলাম অ্যাকচুয়ালি, বাট এত বৃষ্টি এখানে মুষলধারে, আমি অফিসের পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়ার ফলে যখন আমি ঘুম থেকে উঠলাম 6:45 নাগাদ, তখন মুষলধারে বৃষ্টি, মানে বিভৎস বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আমি আর লিয়া একসাথে ঘরে শুনেছিলাম, বৃষ্টি হচ্ছে কি হবে পুজোতে,
মা এবার আমাকে চাটা দিতে গেছে, ফুটকিটা আমি চোখ খুলেছি তখন মানে আধা এরকম খোলা আর কি। দিদি ভাই আজকে সন্ধ্যাবেলা তাহলে আমরা কি খাবো জানিস? মানে সারাক্ষণ খালি খাই 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 খাই, যে মানুষটা ঘুম থেকে উঠেছে একটু চোখটা ভালো করে খুলতে দে। চিকেন ছিল, ডিম ছিল, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, সমস্ত কিছু দিয়ে, ভেজ নন ভেজ সমস্ত কিছু দিয়ে একটা পাস্তা বানিয়েছি। খাওয়া দাওয়ার পরে এখন অনেকক্ষণ চলে গেছে যদিও, একটু বসে গ্যাজেট ছিলাম, তারপরে রাত্রিবেলা ডিনার প্রিপারেশন চলছিল। তো সমস্ত কিছুর পর এখন চলে এসেছি তিনতলায় আমাদের বাড়িটা। সেই ঘরটা তো এইখানে হচ্ছে আমাদের প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়, এবছরও সেখানে এবছরও এখানেই হবে। তো আমরা আমাদের সব ফেলে দিল লিয়া, ওখানে গিয়ে প্রতিশ্রুতি সব ফেলে দিল। তা আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোতে মনের মতো করে যতটা পারি ততটা সাজানোর চেষ্টা করি ঘরটাকে। তো চলো তাহলে বেশি দেরি না করে এবার সাজানো গোছানোটা স্টার্ট করা যাক, কেন অলরেডি রাত্রি 10টা বেজে গেছে, সাজাতে সাজাতে একটু সময় লাগবে। মা এখানে অলরেডি পুজোর কিছু কিছু জিনিস মানে গোছাতে শুরু করে দিয়েছে। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আপাতত শুধুমাত্র এই মা সরস্বতীর পিছনে ব্যাকগ্রাউন্ড এরকম ঘর বাড়ি করেছি। প্রত্যেক বছর আমাদের এরকমই ডেকোরেশন থাকে, সরকারি বাড়ির ডেকোরেশন, এটাকেই কম বেশি। ও এই তো এইখানে হচ্ছে এই যে কাগজ টাগজ নিয়ে এখন চেষ্টা করা হচ্ছে যে কি কলকা টলকা করা যায় বা কি ডিজাইন করা যায়। তো ঠাকুর আমাদের এখানে বসে গেছে, পিছনটা চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। কটা বাজে রে বাবা, 10:45 বেজে গেছে। যদি আমরা সরস্বতী পুজোর আগের দিন প্রত্যেক বছরই আমাদের রাত্রিবেলা এরকমই লেট নাইট হয়, তো দেখা যাক কি হয়, সব আপডেট তোমাদের দিতে থাকছি। জোর কদমে বাণী বন্দনার প্রিপারেশন চলছে, জ্যোতিষবাবু এইসব কিছু খোপ টোপ কেটে পুরো আর্টিস্ট মানুষ হয়ে গেছে। এখানে শ্রেয়া রেজাল্ট বের করেছে, ভেবেছি মা সরস্বতী আমরা ওই ফাঁক এই জায়গাটাতে লিখবো। তো এখানে এখন শ্রেয়া লিখছে, একটা হয়েছে, সরস্বতী লেখাটা এখনো বাকি আছে, সেটা লিখবো। তুই কুকাজু, মাটা উল্টো হয়ে গেছে, সাদা দিকটাই লিখে কেটেছে বলে মা এখন উল্টো উল্টো মা হয়ে গেছে। এই জন্য শ্রেয়া লিয়া এখন কুকাজ করছে, সময়টা একবার দেখিয়ে দিই, 11:25 এখনো আমাদের ডিনার হয়নি, এরা এখন সব কাজ করতে ব্যস্ত। কর কর শ্রেয়া অনেক কষ্ট করে এই কাটিংটা করেছে বাংলার, মোটামুটি 1.5 ঘন্টা ধরে। তো সেটা এখন পেস্ট হচ্ছে, এখন সময় হচ্ছে 12টা, বাবা পাকা পাকা ফেলে দিচ্ছি, 12:35। এবার হচ্ছে মোটামুটি কাজকর্ম আমাদের কমপ্লিট হলো। এই যে পিছনের এই যে মা সরস্বতী লিখতে গিয়ে শ্রেয়ার মোটামুটি 2:30 ঘন্টা চলে গেছে। তো ছোট থেকে মা সরস্বতী না লিখলে যা হয় আর কি।
ঠিকই আছে দিয়ে আর কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার কথা বলছিলাম, আমরা ছেড়ে দিয়ে আজকে আর কিছু করতে হবে না। কি অবস্থা, হ্যাঁ চোখ মুখের কি অবস্থা, এবার ঘুমোতে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এই অবধিই থাক। আমাদের সরস্বতী পুজোর ডেকোরেশন তোমাদের কিরকম লাগলো জানিও, খুব চিমচাম ছিল বাট আমাদের খুব ভালো লেগেছে, কারণ এই মা সরস্বতী ব্যাপারটা আমরা ফার্স্ট টাইম লিখলাম। তো শ্রেয়া এখানে ক্লান্ত হয়ে গেছে, মা আমাকে আর ক্যামেরা দেখাস না ভাই, কেন চুলটা যখনই গ্রামের সবাই আমরা এখানে বসে রয়েছি। এবার চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে। এই বুড়োটাকে কিরকম লাগছে, আমার বাবা পিছনে বুড়ো বসে রয়েছে, সাপ দেখতে লাগছে না, ভালো লাগছে ওইগুলো, ভালো লাগছে। জেঠু বলেছে আমাকে যেখানে যাওয়া আছে সব লাগিয়ে দিবি জানলা দরজার জন্য, ঠিক আছে লাগিয়ে দেবো। তো পরিষ্কার করো না মুখে এবার। চলো তাহলে টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, সবাই খুব ভালো থেকো, সরস্বতী পুজো সবাই জন্য খুব ভালো কাটে। আগামীকাল আসছে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে, টাটা গুড নাইট।